1944 সালের 14ই এপ্রিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটেছিল মুম্বাই ডক ইয়ার্ডে। অগ্নি নির্বাপক অভিযান চালানোর সময় আগুনে লেলিহান শিখায় পড়ে মৃত্যু হয় বম্বে দমকল বাহিনীর 66 জন দক্ষ দমকল কর্মীর। দায়িত্ব পালন করতে গিয়ে জীবনটাই উজাড় দিয়ে এসেছিলেন তারা। সেই সাহসী অগ্নি নির্বাপক কর্মীদের শ্রদ্ধা জানাতে এবং দেশের সমস্ত দমকল কর্মীদের সম্মান জানাতে 14ই এপ্রিল দিনটি পালন করা হয় ফায়ার সার্ভিস দিবস হিসেবে। ভারতে শহীদ দিবস নামেও পরিচিত এই দিনটি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতি বছরে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় আগরতলা ফায়ার সার্ভিসের তরফে। তাদের স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইজারি কমিটির 1956 একটা সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর এই দিনটিকে আমরা ফায়ার সার্ভিস দিবস হিসাবে উদযাপন করব। পরবর্তী সময় 1965 এখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা ফায়ার সার্ভিস উইক করব। এইসব উদ্যোগ আয়োজনের একটাই উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে এই মানুষকে সচেতন করা এবং ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত অন্যান্য যারা জড়িত আছেন সবাইকে মিলে আমরা এমন একটা ব্যবস্থা করে তুলব যাতে ফায়ার সার্ভিসের কর্মীরা দক্ষতার সঙ্গে আগুন নিভাতে পারে। সেই থেকে যে কাজটা চলছে আজকে পর্যন্ত আমরা প্রতি বছর তাদের আত্মত্যাগটা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের ডিভিশনাল ফায়ার অফিসের মহোদয় বিস্তৃতভাবে আলোচনা করেছেন। আমি শুধু কয়েকটি কথা বলে খুব সংক্ষেপে আমার আলোচনা শেষ করব। প্রথমত, আমাদের যে ফায়ার সার্ভিসটা এই যে আজকে আমরা সচেতনতা করছি, উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষকে সচেতন করো। আমরা স্কুলগুলিতে হসপিটালে আমরা ফায়ার অডিট করবো, দেখবো কোনো ব্যবস্থাপনায় কোনো রকমের কোনো ত্রুটি আছে কিনা। অগ্নি নির্বাপক কর্মীদের শৃঙ্খলা সাহস এবং উৎসর্গকে শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর 14ই এপ্রিল দেশে পালিত হয় ফায়ার সার্ভিস দিবস। তবে এই বছর বিভিন্ন স্কুল ও কলেজে আগুন সম্পর্কে সচেতনতার বার্তা দিতে আগামী গোটা সপ্তাহ ধরে ফায়ার সার্ভিস দিবস পালন করা হবে রাজ্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।